নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ তথা দেশের কৃষকদের জন্য খুবই খুশির খবর এবার প্রত্যেক কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা করে পেয়ে যেতে পারবেন কিভাবে সেই টাকা পাবেন কিসের জন্য সেই টাকা দেবে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আপডেটে বলেছে কৃষকদের জন্য সুখবর কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের বিপণন মরশুমের জন্য খারিম ফসলের ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে মূলত এই পদক্ষেপটি কৃষকদের তাদের পণ্যের জন্য উপযুক্ত মূল্য নিশ্চিত করতে এবং শস্য বৈচিত্র্যকে উৎসাহিত করতে গৃহীত হয়েছে বলে মত কেন্দ্রীয় মন্ত্রী পীষ গোয়েল কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য ধানের ন্যূনতম সমর্থন মূল্য একশো তেতাল্লিশ টাকা বাড়িয়ে কুইন্টাল প্রতি দু হাজার একশো তিরাশি টাকা অনুমোদন করেছে যেখানে মুগের ক্ষেত্রে সর্বোচ্চ আট হাজার পাঁচশো আঠান্ন টাকা মূল্য বৃদ্ধি হয়েছে কুইন্টাল প্রতি সোয়াবিনের ন্যূনতম সমর্থন মূল্য বর্তমানে প্রতি কুইন্টালে চার হাজার ছশো টাকা সিসাম প্রতি কুইন্টালে আট হাজার ছশো পঁয়ত্রিশ টাকা নাইজার সিড প্রতি কুইন্টালে সাত হাজার সাতশো চৌত্রিশ টাকা তুলো প্রতি কুইন্টালে ছ হাজার ছশো কুড়ি টাকা বেড়ে দাঁড়িয়েছে তুলোর ন্যূনতম সমর্থন মূল্য বর্তমানে প্রতি কুইন্টালে সাত হাজার কুড়ি টাকা করা হয়েছে এবার আমাদেরকে লিস্ট দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু মিনিমাম সাপোর্ট প্রাইস অফ খারিফ মার্কেটিং যে সিজন দু হাজার তেইশ চব্বিশের কিন্তু কুইন্টাল প্রতি যে রেট তা ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন প্যাডি কমন সাধারণ ধানের যেটা ন্যূনতম মূল্য ছিল চোদ্দো পনেরো অর্থবর্ষে তেরোশো ষাট বাইশ তেইশ অর্থবর্ষে সেটাই করা হয়েছিল দু টাকা কুইন্টাল এবং বর্তমানে তেইশ চব্বিশ অর্থবর্ষে করা হয়েছে দু টাকা অর্থাৎ একশো তেতাল্লিশ টাকা কিন্তু দাম বাড়ানো হয়েছে এবার দেখুন গ্রেড এ ক্যাটাগরির ধানের ক্ষেত্রে সেটাই কিন্তু করা হয়েছে দু টাকা আগে ছিল এখন করা হয়েছে বাইশশো তিন টাকা একশো তেতাল্লিশ টাকা দাম বাড়ানো হয়েছে এবার এই যে দেখতে পাচ্ছেন দু টাকা দাম করা হয়েছে প্রতি কুইন্টালের জন্য ধানের এই দামটা আপনারা অর্থাৎ কৃষকরা কিভাবে পাবেন আপনারা আপনাদের লোকাল যে সকল ব্যবসাদার রয়েছে তাদেরকে ধান বিক্রি করে কিন্তু এই টাকাটা পাবেন না তারা যেমন ব্যবসাদার তাদের লাভ রেখে বা তাদের উপরের ব্যবসাদাররা যে দামে ধান কিনবে সেই দামে তারা আপনাদের কাছ থেকে ধান কিনবে তাই এই টাকাটা পাওয়ার জন্য আপনাদেরকে লোকাল ব্যবসাদারকে ধান বিক্রি করলে চলবে না আপনাদেরকে কিন্তু এই টাকাটা পাওয়ার জন্য সরকারকে ধান বিক্রি করতে হবে আমাদের রাজ্য সরকার দেখবেন যখন ধান উঠে প্রতি বছর ধান কিনে চাষিদের কাছ থেকে আমাদের যে কৃষা মান্ডি রয়েছে বা সিপিসি রয়েছে সেখানে গিয়ে আমাদেরকে ধানগুলো বিক্রি করে দিয়ে আসতে হয় ধান বিক্রি করার পদ্ধতি অনলাইনে প্রথমে আবেদন করতে হয় তারপর ধান নিয়ে গিয়ে সেখানে বিক্রি করতে হয় এবার দেখুন সেখানে যদি আপনারা ধানটা বিক্রি করেন আপনার যত কুইন্টাল ধান হবে প্রতি কুইন্টালে আপনাদেরকে এই দু হাজার টাকা দাম দেবে আর সিপিসিতে ধান বিক্রি করলে আরও উৎসাহ ভাতা হিসাবে কুড়ি টাকা অতিরিক্ত দেবে আপনাদেরকে তাই আপনাদেরকে বলবো যখন ধান উঠবে সরকার ধান কিনবে আপনারা সরকারকে ধান বিক্রি করবেন এই টাকাটা পাওয়ার জন্য কারণ ব্যবসাদাররা কিন্তু এই এত দামে ধান কৃষকদের কাছ থেকে কিনবে না সরকারকেই একমাত্র ধান বিক্রি করতে হবে এই দামে আপনারা যদি টাকাটা নিতে চান এবার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যখন অনলাইনে ধান বিক্রি করার আবেদন নেওয়া শুরু হবে কৃষকদের জন্য আগের বারেও আপনাদেরকে আমরা কীভাবে অনলাইনে আবেদন করতে হয় তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়েছিলাম এবছর আমাদেরকে দেখাবো যখনই শুরু হয়ে যাবে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের উদ্যোগ কৃষকদের জন্য যেগুলো নেওয়া হচ্ছে কতটা উপকার আপনাদের আসবে বা সিদ্ধান্তটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন